আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এক ভাই জানতে চেয়েছেন যে লাইলাহ ই্লাহ মুহাম্মদ রসুলল্লাহ এই কালিমাটি পাশাপাশি লেখা যাবে কিনা যদি তাই তার কারণ যদি যায় তাহলে তার কারণ কি হয়তো ভাই এরূপ বলেছেন এই শব্দটা নাকি জান্নাতের দরজায় লেখা আছে আরও অনেক জায়গাতেই লেখা আছে জানতে চাই হ্যাঁ ভাই প্রথমত কথা হচ্ছে যে লাইলাহ ই্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটি পাশাপাশি লেখা যাবে কিনা হ্যাঁ তবে হ্যাঁ ভাই এই শব্দটি লেখা যাবে পাশাপাশি তো পাশাপাশি তবে এটা কালিমায় তৈ বা নয় কালিমায়ের শাহাদত হিসাবে লেখা যাবে কালিমায়ের শাহাদত কয়েক ভাবে লেখা যায় তার মধ্যে এটি একটি যে মানে পদ্ধতি যে এখানে একটি লেখা যাবে এইভাবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ লেখা যাবে তবে এই মানে উভয় বাক্যের মাঝখানে ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রসুল্লাহ এর মাঝখানে একটি ও মানে হরফাত। রয়েছে গোপন রয়েছে যে ওয়া আন্না মুহাম্মদ রসুল্লাহ বা এই ধরনের একটি সব বাক্যটা এরকম ভাবে বাক্যটা সম্পাদন হবে এবং এতে কোনো সমস্যা নেই যদি শাহাদত হিসেবে কালিমায় শাহাদত হিসাবে ব্যবহার করা হয় এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কালিমায় বা ব্যবহার করা হয় তাহলে সমস্যা এটা কালিমায় বা এটা না কালিমাই তো এবার হচ্ছে বলেছেন যে মানুষকে বলতেন যে যে তোমরা লালাহাল্লাহ বলো তাহলে সফল কাম হবে এটা হচ্ছে শাহাদা মানে কালিমাইয়ের শাহাদত একে শাহাদা তাইন বলা হয় আল্লাহর ওহাদানিয়াত সম্পর্কে একত্ববাদ সম্পর্কে সাক্ষ্য এবং নাবী সাল আলি সাল্লাম কে যে তার দিয়েছেন এই বিষয়ে তার রসুলের উপরে সাক্ষ্য প্রদান করা এজন্য এটাকে বলা হয় শাহাদাত আইন দুইটি সাক্ষ্য এই কালিমায় রয়েছে পরবর্তী কথা হচ্ছে এই কালিমাটি জান্নাতের দরজা সহ আরও অনেক জায়গায় লেখা রয়েছে নাকি এরকম ধরে জানতে পেরেছেন বা এরকম জানতে চেয়েছেন যে আসলে এরকম কোথাও আমি মানে হাদিসে দেখতে পাচ্ছি না আপাতত তবে সম্ভবত কোথাও নেই এরকম লেখা এগুলি মানুষের এমনি মানে কপল কল্পিত কথাবার্তা মাত্র আশা করা যায় উত্তরটি পেয়েছেন আল্লাহ আলম